দর্শক আজকে পঞ্চগড় এক্সপ্রেশনের স্লিপার ক্যাবিনে ঢাকা থেকে পার্বতীপুর ভ্রমণের অভিজ্ঞতা জানাব ঢাকা থেকে পার্বতীপুর স্লিপার ক্যাবিনে ভাড়া হচ্ছে এক টাকা অনলাইনে কাটলে ট্যাক্স সহ পড়বে এক টাকা প্রতিজন রাত দশটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় পার্বতীপুর পৌঁছাতে সকাল আট থেকে নয়টা বাঁচবে এবং পঞ্চগড় পৌঁছাতে সকাল এগারোটার মতো বাঁচবে এই ট্রেনে আমার যাত্রাকালে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন কমলাপুর স্টেশনে প্রায় দু ঘন্টা লেটে পৌঁছায় ট্রেনটি ছেড়ে যায় রাত বারোটা তিরিশে ভিতরে ডাবল বেডের স্লিপার ক্যাবিন এবং চার বেডের ক্যাবিন দেখতে পাবেন ডাবল ক্যাবিনগুলো একটু ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেডের স্লিপারগুলো একটু বড় প্রতিটি সিটে বালিশ এবং কম্বলের সুবিধা পাবেন এছাড়া দুটো ফ্যান ও এসি সুবিধা সম্বলিত মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ লাগানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক কেবিনের বেডগুলো পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে চাইলে ঢাকা থেকে পঞ্চগড় ঘুরে আসতে পারেন সকালে হিলি বর্ডার দিয়ে যাওয়ার সময় ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন থেকে লেট করে ছাড়লেও ট্রেন সকালে মাত্র তিরিশ মিনিট লেটে সকাল আটটা তিরিশ মিনিটে পৌঁছায় আমার যাত্রাটি আরামদায়ক ও সুন্দর ছিল প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু আজকের মতো এটুকুই আসছি বিদায়